রাজ্যের ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জেলাসহ মহকুমায় গত কয়েকদিন ধরে বিক্ষোভ, মানববন্ধন, মিছিল সহ প্রতিবাদ কর্মসূচি পালন করছে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শনিবার রাজ্যের বিভিন্ন জায়গার সাথে রাজ্যের ক্রমাগত ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সংঘটিত হয় কুমারঘাটে। এদিন ধর্ষকদের বিচারের দাবিতে মিছিলে সামিল হয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। মিছিলটি কুমারঘাট শহরের প্রাণকেন্দ্র নেতাজি চৌমুহনি থেকে শুরু হয়ে শহরের ভগৎ সিং চৌমুহনি হয়ে কুমারঘাট থানা এলাকায় গিয়ে সমাপ্ত হয়। কোনো রাজনৈতিক ব্যানারে না থেকে বিশাল সংখ্যক ছাত্রছাত্রীদের এই প্রতিবাদে সামিল হতে দেখা যায় এই দিন। আমরা কুমারঘাটের ছাত্রছাত্রীরা, বিভিন্ন স্কুল কলেজ সব অংশের ছাত্রছাত্রীদের আমরা আহ্বান জানিয়েছিলাম, একটি অরাজনৈতিক ছাত্র মিছিলের জন্য আহ্বান জানিয়েছিলাম। যারা এসেছেন আমরা বিদ্রোহী মেজাজ নিয়ে, তাদেরকে প্রথমত নমস্কার জানাই, অভিনন্দন জানাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন সাংবাদিক বন্ধুরা, ত্রিপুরা রাজ্যের মধ্যে গণধর্ষণ হয়েছে, নাবালিকা গণধর্ষণ হয়েছে, পানিসাগরে হয়েছে, কদমতলায় হয়েছে। ইদানিংকালে আপনাদের মধ্য দিয়ে, সাংবাদিক বন্ধুদের মধ্য দিয়ে আমরা দেখলাম ফটিগ্রায়ে সংঘটিত হয়েছে, বিলোনিয়া সাবডিভিশনের মধ্যে তিনটি ঘটনা সংঘটিত হয়েছে, উদয়পুর সাবডিভিশনে একটি ঘটনা সংঘটিত হয়েছে, সাবরুমে একটি ঘটনা সংঘটিত হয়েছে। এবং আপনি যদি ক্রাইমের রেশিও দেখেন তাহলে দেখবেন এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যে নারী নির্যাতন, গৃহস্থ হিংসা বলুন বা অন্যান্য নারী নির্যাতন, এগুলির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর প্রতিবাদে আমরা মনে করেছি এখানে পুলিশ প্রশাসনের আরও ভূমিকা নেওয়া প্রয়োজন এই অবস্থাগুলির বিরুদ্ধে। তার জন্য আমরা ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছি। আমরা আমাদের অভিভাবক যারা আছেন ওনাদের আহ্বান জানাবো, এই অবস্থার মধ্যে আপনারা রাস্তায় নেমে আসুন। এই যে বিষয়গুলি, এগুলি হলো ভাইরাসের মতো, করোনা ভাইরাসের মতো। আজকে পাশের সাবডিভিশনে হয়েছে, আমার সাবডিভিশনে হয়েছে, আমার পাশের বাড়িতে হয়েছে, পরশু আমার বাড়িতে হবে। তাই জন্য এই মিছিল আমরা মূলত সংগঠিত করলাম। এখানে সব অংশের ছাত্ররা ছাত্রীরা মিলিত হয়েছেন। আমি অরূপ দেব, জিরানিয়া ল কলেজের প্রথম বর্ষের ছাত্র, মোটামুটি 60+। আমরা রেলিটা কুমারঘাট নেতাজি চৌমুহনি দেবরায় হোটেলের সামনে থেকে শুরু হয়ে আমরা থানার সামনে এসে, পুলিশ প্রশাসন আমাদেরকে অনুরোধ করেছেন, একটা জায়গা দিয়েছেন, যেহেতু ছাত্রছাত্রীরা চঞ্চল মানুষ, ওই জায়গার মধ্যে যাতে আমরা শৃঙ্খলিতভাবে রেলিটা করি, এর ভিত্তিতে, এই কথার ভিত্তিতে আমাদের পারমিশন দিয়েছেন। আমরা ছাত্ররা, আমরা শৃঙ্খলিত জীবন, ডিসিপ্লিন মেনটেন করে আমাদের স্কুলে যেতে হয়, কলেজে যেতে হয়, ওই শৃঙ্খলতার মধ্যে দেখেই আমরা এখানে এসে সামিল হয়েছি। আমরা আমাদের দাবি জানিয়েছি এবং আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম। কালকে এখানে এসে দেখলাম অনুকূটি ডিস্ট্রিক্টের এসপি মহোদয় উনিও ছিলেন, আমরা দাবি জানিয়েছিলাম যাতে আমরা ডেপুটেশনে যেতে পারি। তো পুলিশ প্রশাসন আমাদের একটি অনুরোধ করেছেন আগামী তিন দিন পর যাতে আমরা পুলিশ প্রশাসনের কাছে একটি প্রতিনিধিমূলক এসে ডেপুটেশন দেই। উনি ওসি সাহেব থাকবেন এবং প্রয়োজনে উনি এসডিপিওকেও এখানে আনবেন, এনে আমাদের ডেপুটেশনটা গ্রহণ করবেন।